এবার শাকিব খানের দরদ সিনেমায় গান গাইলেন নেহা কাক্কার। হ্যাঁ, এমনই কথা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে সত্যতা নিয়ে যা বললেন পরিচালক অনন্য মামুন, এই বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্য। আগামী 14 তারিখে প্রকাশিত হবে দরদ সিনেমার প্রথম লুক, আর এরপরেই মুক্তি পাবে দরদ সিনেমার প্রথম গান। এরই মধ্যে একটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেখানে দেখা যায় নেহা কাক্কারের সাথে হাসি খুশিতে মেতে আছে শাকিব খান। আর এরপরেই ভেবে নেয় আসলে দরদ সিনেমায় গান গেয়েছে নেহা কাক্কার। তবে এই বিষয়ে অনন্য মামুনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ আমি দেখেছি, এমন কিছু ফটো নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমরা আগেও বলেছি, এখনো বলতেছি, এমন কেউ যদি গান গায় তাহলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দিব। তবে নেহা কাক্কার দরদ সিনেমায় কোনো গান গায়নি, তবে ভারতের জনপ্রিয় কয়েকজন গায়ক গান গেয়েছে। সো ভিউয়ার্স, আপনারা কি খুশি হতেন যদি নেহা কাক্কার দরদ সিনেমায় গান গাইতো? জানিয়ে দিন কমেন্ট করে।